বাস ঝাড়ার পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে জানলা খুলে ঘুমাইলে কোনো সমস্যা আছে কিনা, মাঝে মাঝে কিসের যেন আওয়াজ পাই। মনে রাখবেন, বদজিনের আসর তাদের উপরে বেশি হয় যারা খুব বেশি পাপিষ্ঠ। অনেকে জানলা খুলে আপনি গেঞ্জি পরে ঘুরতেছেন, অনেক মেয়েরা ফলো করতেছে, আপনি হয়তো জানেনও না। এই জন্য আপনাদেরকে বলবো, বিশেষ করে রাত্রিবেলায় যখন লাইট জ্বালানো থাকে অবশ্যই পর্দাটা উপরে রাখবেন, আর যখন ঘুমাবেন তখন পর্দা সরিয়ে আপনি লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাস ঝাড়ার পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে জানলা খুলে ঘুমাইলে কোনো সমস্যা আছে কিনা, মাঝে মাঝে কিসের যেন আওয়াজ পাই। দুই নম্বর লিখেছেন, ঢাকা সিটির ভিতরে আমাদের বাড়িটা একটু ওপরে, তো সেক্ষেত্রে জানলা খুলে রাখলে মাঝে মাঝে মৃদু বাতাস হয়, মাঝে মাঝে কোনো বাতাস থাকে না, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘরের মধ্যে ঢুকছে। এক্ষেত্রে ঘুমানোর সময় জানালা দরজা খুলে ঘুমানো এটা ঠিক কি না, এবং মানে বজ্জিন বা অন্য কিছুর আসর পড়তে পারে কি না, এই বিষয়টা উনি লিখেছেন মূলত। আচ্ছা খালিদ মাহমুদ, আপনার প্রশ্নের জবাব আমরা সকলেই জানার জন্য সবার সামনে দিচ্ছি। বাস ঝাড়ের পাশে বাসা এটা বাংলাদেশের একজনের না, হাজার হাজার মানুষ পাবেন যাদের বাড়ি জঙ্গলের পাশে, বনের পাশে, পাহাড়ের পাশে, বাস ঝাড়ের পাশে। এখন এখানে একটা প্রবলেম হয় যে বাস ঝাড়ের পাশে যাদের বাড়ি বা গাছগাছড়ার পাশে বাড়ি, জানালা খুলে ঘুমাইলে বাতাস যখন বয় বাসের কিন্তু একটা কুড়কুড়ো আওয়াজ হয়, পাতার সাথে পাতা বাড়ি খাইলে আরেকটা কিন্তু আওয়াজ হয়। দিনের বেলায় তো নয়েজ থাকে, এই জন্য আওয়াজগুলো বোঝা যায় না, কিন্তু রাত্রিকালীন সময় এই আওয়াজগুলো বোঝা যায়। এই জন্য অনেকে আতঙ্কিত হয়ে পড়েন না জানি কি। আপনাদেরকে একটা কথা বলি, জানালা খুলে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে বা বন্ধ করে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে না, বিষয়টা এটার সাথে সম্পৃক্ত না। সম্পৃক্ত হচ্ছে যে আপনি যে ঘুমাচ্ছেন আপনার পাশের পরিবেশটা কি, নামাজ পড়ে ঘুমাইছেন কিনা, আপনি ওযুর সাথে ঘুমাইছেন কিনা, আপনি বিছানাটা পবিত্র অবস্থায় ঘুমাইছেন কিনা, তারপরে আপনি সারাদিন আজেবাজে আকাম কুকাম করছেন কিনা। মনে রাখবেন, বদজিনের আসর তাদের উপরে বেশি হয় যারা খুব বেশি পাপিষ্ঠ, আর সৎ মানুষের উপরেও আসর হয় যদি অপবিত্র অবস্থাটাকে সে পছন্দ করে। নিজে পবিত্র থাকতেছে কিন্তু নিজে যে জায়গাটা শুইতেছে, বসতেছে, খাচ্ছে, এই জায়গাগুলো সে পবিত্র রাখছে না, ঘরের পরিবেশটা সে পবিত্র রাখছে না, এই জায়গাগুলো কিন্তু বেশি ইফেক্ট করে। বি কেয়ারফুল। এই জন্য দরজা খোলা, জানালা খোলা এটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনি কোন পরিবেশে ঘুমাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ফর্মুলা আছে, সেগুলো বলবো ইনশাআল্লাহ। ঢাকা সিটির একটা কথা বলি, আপনারা দেখেছেন ঢাকা সিটির এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং লাগানো থাকে, মানে ডিস্টেন্স কম, গ্রামগঞ্জের মতো না, মুখোমুখি থাকে। অনেকে জানলা খুলে আপনি গেঞ্জি পরে ঘুরতেছেন, অনেক মেয়েরা দেখা যায় পাশের বাড়ি থেকে কোনো ছেলে পেলে এটা ফলো করতেছে, আপনি হয়তো জানেনও না। এই জন্য আপনাদেরকে বলবো, বিশেষ করে রাত্রিবেলায় যখন লাইট জ্বালানো থাকে অবশ্যই পর্দাটা উপরে রাখবেন, আর যখন ঘুমাবেন তখন পর্দা সরিয়ে আপনি লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে শুধু জিন ভূতের চাইতেও বড় মারাত্মক গুনাহের বিষয় বা ভয়ানক বিষয় হচ্ছে, আপনি অনেক সময় বেডরুমের মধ্যে আপনার জামাকাপড় ঠিক থাকে না, ছেলেদেরও মেয়েদেরও, তো যখন আপনি লাইট জ্বালিয়ে আপনি মনে করছেন আপনাকে কেউ দেখতেছে না, কিন্তু একেবারে ছোট্ট ডিস্টেন্সে পাশের বাড়ি থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ ফলো করতেছে, তো এক্ষেত্রে আপনার পর্দার তরক কাজ করলেন, আপনি পর্দার পরিপন্থী কাজ করলেন, ফরজ তরক করলেন, আপনি গুনাহের ভাগিদার হবেন, এটা তো খারাপ, এটা করবেন না। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময় নিরাপদ ঘুমের জন্য কিছু ফর্মুলা বলে দিয়েছেন, এই ফর্মুলাগুলো একটু আপনারা খেয়াল করবেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসল্লি এবং মুসাফির ব্যক্তি ছাড়া রাত জাগা নয়, মানে কেউ যদি মুসাফির থাকে আর কেউ যদি মুসল্লি থাকে, ধরেন নামাজ আদায় করতেছে, এই দুই ব্যক্তি ছাড়া কারো রাত জাগা উচিত না। আপনি আবার মনে করেন না যে হারাম বলছে, হারাম না, রাত বেশি জাগরণ করা এটা উচিত না, আল্লাহর হাবিব বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্প গুজব এবং গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এশার আগেই সাধারণত রাতের এই ডিনার করে ফেলতেন, এশার পরপরই ঘুমিয়ে যেতেন। আর আমরা কি করি, এশার নামাজের পরে আমাদের সন্ধ্যা হয় আর রাত বারোটার পরে আমাদের খাওয়ার টাইম হয়, তারপরে দুইটার দিকে আমরা ঘুমাইতে যাই, তাহলে বদজির আসর করবে না তো কারা কারা করবে? আপনি তো অপবিত্র জীবনযাপন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে, এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন, স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে ইফেক্ট করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে, যদি দোয়া কালাম ঠিকমতো পড়েন তাহলে আপনার উপরে আসর করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা আকাশের নিচে ঘুমাইতে নিষেধ করেছেন। কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। অনেকে আপনারা এই যে শীতকালে করেন না, গরমকালে ছাদের ওপরে খালি গায়ে তো শুয়েছে, লুঙ্গিও ঠিক রাখে না, সারা রাত ছাদের উপরে শুয়ে রয়েছে, এরকম হয়, এগুলো করবেন না।
সবশেষ যে হাদিসটি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো। দেখেন, পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখবেন, ভাত খাওয়ার পরে তরকারি পাতিল, ভাতের পাতিল এগুলো ঢেকে রাখবেন। নবীজি নিজে বলেছেন, ঘরের দরজাগুলো বন্ধ রাখবে, আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতর রেখো, কারণ এই সময় ঝিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও। রাত্রিবেলায় মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না, নবীজি নিষেধ করেছেন। অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান, এটা ঠিক না, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় যদি মোবাইল থাকতো, তাহলে এখানে সলতেযুক্ত বাতির কথা জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন। তা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। প্রায় দুই মাস আগে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে, এরপরে ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ে এবং এলাকা মহল্লা ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্নভাবে কাজ করে, রাজনীতি করে। ইসলামিক শরিয়ায় ছাত্রভিত্তিক বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক, এলাকা ভিত্তিক এই ধরনের রাজনীতিগুলো ছাত্রদের জন্য অনুমোদন করে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আর অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে আজকে নিজেরাই সে গর্তে পতিত হয়েছে। আসলে আমরা অনেক আগে থেকে একটা কথা বলে থাকি যে কখনো মানুষের উপরে জুলুম করতে হয় না। ছাত্র শিবিরের সব যে আল্লাহর ওলি আমি তা বলবো না, কিছু খারাপ থাকতে পারে, আবার সবাই যে খারাপ তাও আমি বলতে পারবো না। যারা ইসলামিক স্কলার কথা বলে সবাইকে আল্লাহর বলি, এটা আপনিও গ্যারেন্টি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, তাই না? ভালো এবং মন্দ নিয়েই সব কিছু এই পৃথিবীর বুকে চলছে। শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে ছাত্রলীগ নিজেরাও নিষিদ্ধ হয়েছে। দেখেন, বিগত 15 বছরে অসংখ্য ভাইদেরকে আমরা চিনি যারা স্বাভাবিকভাবে হোটেলে খেতে ঢুকেছে, অথচ জঙ্গি তকমা দিয়ে তাদেরকে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে। বছরের পর বছর, মাসের পর মাস তারা জেল খেটেছে। 8-10 জন ফ্রেন্ড মিলে কোনো জায়গায় গোল হয়ে বসে গল্প করছিল, সেই জায়গাটা এসে শিবিরের গোপন বৈঠক বা মিটিং হিসাবে আখ্যায়িত করেছে। আজকে নিজেরা পুরা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত হয়ে নিষেধাজ্ঞা পেয়েছে। কোন দল নিষেধাজ্ঞা পেয়েছে আমি সেটাকে হাইলাইট করতে যাচ্ছি না। ছাত্রলীগের কিছু ছেলেপিলে ভালো থাকতে পারে, কিন্তু এতটাই উগ্র এবং এতটাই আক্রমণাত্মক কিছু ভাইয়ের আচরণ আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা সত্যিকার অর্থে মুসলমান হিসেবে, দিনী ভাই হিসেবে আমরা আশা করি নাই। এখন আপনি যদি বলেন যে গোপন বৈঠক, নিষিদ্ধ সংগঠন, এই ধরনের বিষয়গুলো তো রাষ্ট্র তাদেরকে বলতেছে। এই যে 5 আগস্ট, এর পূর্ববর্তী যে সময়টা জুলাই আগস্টের, এখানে যে পরিমাণ অত্যাচার ছাত্রদের উপরে করা হয়েছে, এটা সত্যিকার অর্থে এর জন্য ছাত্রলীগ দায়ী। অনেক ছাত্রদেরকে ছাত্রলীগ মানে হত্যার মুখোমুখি করেছে, তাদের পায়ে গুলি করেছে, হাতে গুলি করেছে, এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং মিডিয়াতে ডকুমেন্টসও আছে। আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বা এলাকাভিত্তিক বা মহল্লার ভিতরে করা, এটা জায়েজ আছে কি না? ইসলামী শরিয়ার যদি দৃষ্টিভঙ্গি আমি বলি, তাহলে বলব আপনি রাজনীতির সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। রাজনীতি কী? আমরা বলে থাকি রাজার নীতি, রাষ্ট্রের নীতি। বিশেষ কোনো দল বা সংগঠনের অনুসারী হয়ে তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটানো, কার্যক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়িত করা। এখন এমন দল বা সংগঠন যদি আপনি করেন যে দলটা দিনের কল্যাণে কাজে লাগছে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজে লাগছে, অবশ্যই দিন, জাতি, দেশ, মানুষ এই সমস্ত বিষয়ে যদি কল্যাণকর কোনো কাজ হয়, তাহলে অবশ্যই আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আপনারা সকলেই জানেন। উদ্দেশ্য কী ছিল এটা অনেকে আপনারা হয়তো বা জানেন না। আজকে দেখেন, বুয়েটের আবরার ফাহাদের হত্যা, যেভাবে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, মারা হয়েছিল, এই যে মারা হলো, হত্যা করা হলো, কারা করেছিল, কারা করেছিল? বারবার একটা কথা, হত্যা, মারামারি, তারপরে গোপন বৈঠক, এই সমস্ত বিষয়ে যত অপরাধ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত বা নির্যাতিত যে দলটি, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন হচ্ছে শিবির। এই শিবিরের ব্যাপারে সবসময় বলা হয় এরাই মারে, এরাই খুন করে, এরাই জঙ্গি, এরাই রক্ষাটে, এই নানান কথা। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি খেয়াল করেন, দেখবেন যে এদের চাইতে বেশি ওরা করেছে, ওরা করেছে এই 15 বছরে, কিন্তু এগুলো মিডিয়া ফ্ল্যাশ করে নাই বা মিডিয়া আলোচনা করে নাই। আমরা অতীতেও বলেছি, এখনও বলতেছি,
যে অন্যায় যেই করুক, সেটা শিবিরের হোক বা ছাত্রলীগের হোক অথবা বিএনপির হোক, অন্যায়কে অন্যায় হিসেবে আপনাকে দেখতে হবে। আবার আপনি যদি বলেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের অনেক পোলাপান আছে, এরকম ছেলেপেলে আমরাও চিনি যে বাপ আওয়ামী লীগ করতে দেখে ছেলে আওয়ামী লীগ করে, আসলে অত খারাপ না, ভালো মানুষ, নামাজ কালামও পড়ে। তো আমরা পাপকে ঘৃণা করব এবং যারা পাপিষ্ঠ, যারা অন্যায়কারী, যারা অবিচার করেছে, জুলুম করেছে, তাদেরকে ঘৃণা করব। ব্যক্তিগতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘৃণা করতে নিষেধ করেছেন, যদি তার ভিতরে ঈমান থাকে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। এখন আপনাকে আমি বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফজল সংগঠন গঠন করেছিলেন, উদ্দেশ্য কী ছিল আপনারা অনেকেই জানেন না। দেখেন, এক নম্বর উদ্দেশ্য ছিল, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আপনি বলবেন তখন তো দেশ ওইভাবে তো গঠিত হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো নবুয়ত পান নাই, তিনি আবার দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে গড়ে তুলবেন? মহল্লার ভিতরে আপনি যখন একটা সংগঠন করেন, সংগঠনের আয়োজনে আপনি মাহফিল করছেন, আপনি সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করতেছেন, স্বাভাবিকভাবে ওই সমাজে এবং ওই মহল্লার ভিতরে একটা ইফেক্ট পড়ে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য সামাজিকভাবে হিলফুল ফজল সংগঠন তিনি গড়ে তুলেছিলেন। দুই নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তখন রক্তক্ষয় যুদ্ধ হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটির মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধগুলোকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন। তিন নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারী থেকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করার জন্য এই হিলফুল ফজল সংগঠন গড়ে তুলেছিলেন, যারা মজলুম তাদের পক্ষ অবলম্বন করে। চার নম্বর, দুর্বল অসহায় এবং এতিমদের সাহায্য করা ছিল এই সংগঠনের একটি উল্লেখযোগ্য বা মূল লক্ষ্য। পাঁচ নম্বর, বিদেশি বণিকদের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। একজন মাল বা পণ্য বিক্রি করতে এসেছে, বিক্রি করার পরে মাল ডাকাতি করে সব নিয়ে নিল, এটা যাতে করে করতে না পারে এই জন্য তিনি সংগঠন করেছিলেন। ছয় নম্বর, সর্বোপরি সব ধরনের অন্যায় এবং অবিচার অবসানের আপনার চেষ্টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের কল্যাণে, দিনের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে। আর আমাদের যে সংগঠনগুলো, যারা ইসলামের ধারে কাছে নেই, দিনের ধারে কাছে নয়, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত নেই, ম্যাক্সিমাম রাজনীতির নামে পেটনীতি করে, এই জন্য যেটা দাঁড়ায়, এরা ক্ষমতা পায়, পাওয়ার পায়, মুদ্রার এপিট ওপিট, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এবং বিদেশে গিয়ে নিজেরা ভালো থাকার জন্য বাড়িঘর করে, দেশের মধ্যে চুরি করে, চাঁদাবাজি করে। তো যে ব্যক্তি মানুষের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য, দেশের জন্য রাজনীতি করবে, সে কখনো পেটনীতি করবে না, সে মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ছাত্রলীগ, আমি বলবো যারা অন্যায় করেছে তওবা করে ফিরে আসেন, আপনারা ভালো হন, আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তালা, কারণ আখেরাতেও তো একটা বিচার আছে। আবরার ফাহাদ, তারপরে ওই যে লগি বৈঠার ঘটনা, তারপরে আপনার ছাত্রলীগ এই 5ই আগস্টের আগ পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ অত্যাচার করেছে ছাত্রদের উপরে, আমরা তার বিশ্ববিদ্যালয়ে এখন পড়ি না, আগে পড়েছি, কিন্তু এখনকার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্ররা কেন আপনাদেরকে ঘৃণা করে, পছন্দ করে না, কেন? কারণ আত্মহমিকা, আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা, নিজেদের মতামতকে এমনভাবে এই আপনার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা ছড়িয়েছেন, ইস্টাবলিশ করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এই জন্য আসলে মানুষ আপনাদেরকে ঘৃণা করছে। মানুষ ভুল করে, ভুল করে আবার ফিরে আসে, আপনারা ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা খোলা আছে এবং মানুষজন আপনাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বুঝদান করুক।